আমাদের আইএসএফ এর সঙ্গে লড়াই করতে হচ্ছে, যথেষ্ট ইনফরমেশন রয়েছে, তথ্য রয়েছে। হচ্ছে দিল্লিতেও মিটিং করেছে অমিত শাহের সঙ্গে, আবার দীঘাতেও মিটিং করেছে, আর কদিন আগে এটা একদম পরিষ্কার হয়ে গেছে, তারা কুলপিতে তাদের ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় যেটা আছে বিজেপির, সেখানে এরা কিন্তু মিটিং করেছে। এই প্রমাণিত হয় যারা এই বিজেপির সহযোগী হিসাবে কাজ করছে। এই আইএসএফ এর বিরুদ্ধে আমাদের বলতে হবে, এরা ধর্মীয় সুশ্রুরিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করে একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। ত্রিপুরাকে সামনে রেখে, বীরত্বকে সামনে রেখে তারা রাজনীতি করছে। আজকে আমরা এই মিটিংটা করছি যখন আমরা কিন্তু বিশেষ একটা সময়ের উপরে দাঁড়িয়ে মিটিংটা করছি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। স্থানীয় স্তরে যে সরকার গঠন করতে হয়, পঞ্চায়েতের সরকার, সেই নির্বাচনের কিন্তু দামামা অল্প কয়েকদিন পরেই বেরিয়ে যাবে। রাজ্যের নির্বাচন কমিশন হয়তো এই ঈদের ভেতরের পরেই অথবা তার দু চার দিন আগেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে, এবং তারপর থেকে বড় জোর 25 দিন বা 30 দিন পরে কিন্তু নির্বাচন হবে। সব মিলিয়ে আমাদের হাতে 1.5 মাস সময় রয়েছে, তার বেশি কিন্তু আমাদের হাতে সময় নেই। তো এই সময়কালের মধ্যে আমাদের প্রিয় বিধায়ক সাহেব, আমাদের সকলের নয়নের মধ্যে মনে এবং আমাদের উন্নয়নের কাণ্ডারী, আমাদের স্বপ্ন, যিনি আমাদেরকে নিয়ে শয়নে সপনে চলনে বলনে আহারে বিহারে চিন্তা করেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের নেতা, আমাদের শওকত মোল্লা সাহেব। আপনাদের অঞ্চলের ক্ষেত্রে কিছু কর্মসূচিও পালন করবেন, সেদিকটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। শুনলাম আগামী শনিবার দিল্লির দূর কর্মসূচি রয়েছে, সেখানেও আপনাদের অংশগ্রহণ করতে হবে, এবং বুথ লেভেল থেকে অসংখ্য মানুষকেও সেখানে নিয়ে আসতে হবে, এবং তার পরবর্তী পর্যায়ে ইফতার পার্টি রয়েছে, সেটাও একটা অনুষ্ঠান হবে, সেখানেও আপনাদের অংশগ্রহণ করতে হবে। তাছাড়া আমাদের যেগুলো করতে হবে, যে আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, তাহলে সেই সময়কালের মধ্যে, এই সময়কালের মধ্যে আমাদের কিন্তু চুপচাপ আর বসে থাকার মতো সময় নেই। আমাদের যে 3 জন অঞ্চল সভাপতি রয়েছে, তারা সবাই দক্ষতার সঙ্গে কাজ করছেন। আমি আশা করব আগামী 1.5 মাস তারা আরো বেশি দক্ষতার পরিচয় দেবে। আমরা আজকে যারা এখানে অঞ্চল কমিটির মানুষজন বসে আছি, নেতৃত্ববর্গ বসে আছি, আমাদের কাঁধে কিন্তু এই অঞ্চলের ভালো এবং মন্দ সবটাই নির্ভর করছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমরা মিটিংয়ে আসলাম, আমাদের নেতারা বক্তব্য রাখলেন, আমরা শুনলাম, চলে গেলাম, এটা করলে কিন্তু হবে না। কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একদিকে আমাদের বিজেপির সঙ্গে লড়াই করতে হচ্ছে, আমাদের আইএসএফ এর সঙ্গে লড়াই করতে হচ্ছে, আমাদের কাজলদা বিস্তারিতভাবে সেসব বলেছেন, তারা কি পন্থা অবলম্বন করে চলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। তো তাদের মোকাবিলা করতে গেলে, সে হাটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, আর মার্কেটে হোক, যেখানেই হোক, আমাদের তো প্রত্যুত্তর করতে হবে। তারা যে কোশ্চেন করবে, যে প্রশ্ন করবে, তার উত্তর কিন্তু আমাদের জানা নেই, এমনটা তো নয়। আমাদের হাতে যথেষ্ট ইনফরমেশন রয়েছে, তথ্য রয়েছে। আজকের এই কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা কি করছে, গত 14 সালের পর থেকে এই পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার মানুষকে কি সুষ্ঠুভাবে বাঁচতে দিয়েছে? নোট বাতিল করে আমাদেরকে একটা বিশাল সমস্যার সম্মুখীন করেছিল। তারপরে আমরা দেখছি আজকের পেট্রোল ডিজেলের দাম এত এত বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম এত এত বৃদ্ধি পেয়েছে। আজকের আমরা লক্ষ্য করে দেখছি যে সাধারণ মানুষ, তাদের হচ্ছে প্যান কার্ড আর আধার কার্ডের সংযোগের জন্য 1000 টাকা করে দিত, আর যেখানে লিঙ্ক করাতে হবে তাদেরও হয়তো 100 টাকা দিত। তাহলে একের পর এক যে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, সেগুলো তো আমাদের হাতের সামনে সব রয়েছে। আজকের দিদি আমাদের রেশনের চাল এখনো পর্যন্ত দিচ্ছে, আর কেন্দ্রীয় সরকার রেশনের চাল কিন্তু বন্ধ করে দিয়েছে, অথচ বড় বড় কথা, তাদের কোনো কাজ নেই,
শুধু কাজ কি মন্দির আর মসজিদ নিয়ে রাজনীতি করা, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা, খাদ্য খাওয়া নিয়ে রাজনীতি করা, পোশাক পরিচ্ছদ নিয়ে রাজনীতি করা, এবং ধর্মীয় একটা নীতি তারা সব সময় কিন্তু নিয়ে এগুচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের এই ব্লকের কিছু কিছু আইএসএফ এর লোক রয়েছে, আসলে এরা কি, এরা তো বিজেপির চামচা ছাড়া আর কিচ্ছু নয়, এরা বিজেপির সহযোগী হিসাবে কাজ করছে। এর আগে এই এই রাজ্যের যে সবচেয়ে বড় মির্জাফর রয়েছে, যে দিদির কাছে খেয়ে দিদির স্নেহে বড় হয়ে মির্জাফর হিসাবে কাজ করছে, সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকের আইএসএফ এর নেতা যে আছে, সেই যে নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী, তারা কিন্তু হচ্ছে দিল্লিতেও মিটিং করেছে অমিত শাহের সঙ্গে, আবার দীঘাতেও মিটিং করেছে, আর কদিন আগে এটা একদম পরিষ্কার হয়ে গেছে, তারা কুলপিতে তাদের ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় যেটা আছে বিজেপির, সেখানে এরা কিন্তু মিটিং করেছে, এবং এতেই প্রমাণিত হয় যে এরা এই বিজেপির সহযোগী হিসাবে কাজ করছে। তাহলে এই আইএসএফ এর বিরুদ্ধে আমাদের বলতে হবে, এরা ধর্মীয় সুশ্রুরিনি দিয়ে মানুষকে বিভ্রান্তির বিভ্রান্ত করে একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে, ফুরফুরাকে সামনে রেখে, বীরত্বকে সামনে রেখে তারা রাজনীতি করছে, কিন্তু এটা রাজনীতি নয়, এটা হচ্ছে ধর্মকে মুখোশ হিসাবে ব্যবহার করে রাজনীতি করা। মানুষকে সে বিষয়ে আমাদেরকে জানাতে হবে। আর অন্যদিকে আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের দিদি আমাদের জন্য কি না করছে বলুন, আজকের 64-65টা প্রকল্পের আমরা সুযোগ পাচ্ছি, কৃষক বন্ধু থেকে শুরু করে আজকের কন্যাশ্রী, সবুজ সাথীর সাইকেল, খাদ্য সাথীর চাল থেকে শুরু করে স্বাস্থ্য সাথীর কার্ড থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কত রকমের পরিষেবা আমরা সব পাচ্ছি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা পরিষেবা লাগে, যা যা দরকার, সবকিছুই কিন্তু দিদি আমাদের জন্য ডালি রূপে একদম সাজিয়ে দিয়েছে। আর আমাদের এই ক্যানিং পূর্বের বিধায়ক সাহেব, যার কথা বলে শেষ করা যাবে না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি আমাদের জন্য কাজ করেন, এবং আমি শুরুতে বলেছি যিনি স্বয়নে স্বপনে চলনে বলনে আহারে বিহারে কিছুই ভাবেন না, ভাবেন শুধু আমাদের কথা, ক্যানিং পূর্বের মানুষের কিভাবে আরো উন্নয়ন হবে, ক্যানিং পূর্বের মানুষ কিভাবে আরো শান্তিতে থাকবে, ক্যানিং পূর্বের আরো বেশি করে কিভাবে সর্বদিক থেকে ডেভেলপমেন্ট হবে, সেই চেষ্টা সর্বদাই তিনি করছেন, এবং সেটাই তার ধ্যান এবং জ্ঞান, তাকেই সামনে রেখে কিন্তু আমরা রাজনীতিটা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে সামনে যে পঞ্চায়েত নির্বাচন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি অঞ্চল সভাপতি সহ যারা শাখা সংগঠনের এখানে নেতৃত্বগণ আছেন, সভাপতিগণ আছেন, আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা বুথে বুথে আমাদের যে বুথের সংগঠন রয়েছে, শাখা সংগঠনের লোকজন সহ তাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে বসুন, এবং তাদেরকে একটা কংক্রিট জায়গার উপরে কিন্তু আপনারা নিয়ে আসুন, তাহলে আমাদের রাজনৈতিকভাবে যা মোকাবিলা করা তাদের সবাইকে নিয়ে আমরা করতে পারবো, এবং আগামী দিনে আমরা অনায়াসে এই দেউলি 2 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির আসন আমরা এখানে জিততে পারবো, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। হয়তো জেলা পরিষদের ক্ষেত্রে হয়তো ব্যর্থী হবে, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে তাদের ত্রুটি বিচ্যুতি কোথায়, সম্ভব হলে খারিজ হয়ে যাবে, আর নতুবা কিন্তু আমাদের সেক্ষেত্রে লড়াই করতে হবে, কারণ জেলা পরিষদের ক্ষেত্রে জেলার যে কোনো প্রান্তের একজন এসে দাঁড়াতে পারে, তবে প্রস্তাবক কিন্তু এই 3টে অঞ্চলের মানুষের কিন্তু হতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নির্বাচনের জন্য একটু হলেও তৈরি থাকতে হবে, আর সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, সেটা আমাদেরকে ফাইনাল গেম হিসাবে যদি আমরা ধরি, তাহলে এই পঞ্চায়েত নির্বাচনটাকে আমাদের সেমি ফাইনাল হিসাবে ধরে এখানে কিন্তু আমাদের সাংগঠনিক শক্তিশালী বিতর্ক দাঁড়িয়ে আমাদের অনায়াসে আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করতে হবে। পঞ্চায়েত হচ্ছে আমরা যখন দখল করে নেব, তখন কিন্তু বিরোধী বলে খুব বেশি কিছু থাকবে না, এটা কিন্তু আমাদের মানতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে
আপনারা শক্তিশালী সংগঠন উপহার দেবেন এবং ক্যানিং টু দেউলি টু অঞ্চলকে অঞ্চলের সমস্ত বুথ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়যুক্ত করে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা সাহেবের হাতটাকে শক্তিশালী করবেন এবং মমতা ব্যানার্জিকে আরো আরো এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আশা করি আপনারা সবাই সে কাজ করতে পারবেন। এই কথা বলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার